স্যারকে ক, স্যার আরেকটু এখানে তুলো, তাহলে দেখতে ভালো লাগবে। গাইস কালকে রাত্রিবেলা জেগে জেগে এইগুলো পড়েছিল। সো হে গাইস, আর এখন বাজে 5:30। আর তোমরা হয়তো ভাবছো এখন আমি এত সকাল সকাল স্কুলে কী করছি, মানে কী করতে এসেছি ভাই? এসেছি নয় ভাই, কাল থেকে এখনও বাড়ি যাইনি, স্কুলেই সারা রাত ছিলাম। এই 5:30 সময় বাড়ি যাবো, কেননা 7টার মধ্যে আবার অ্যাটেন্ডেন্স নেবে, যেহেতু ভলেন্টিয়ার হয়েছি, ভলেন্টিয়ার অ্যাটেন্ডেন্স নেবে। তাই এখন বাড়ি যাচ্ছি, স্নান টান করে আবার আসবো। আর প্রচণ্ড ঠান্ডা ভাই, আর দেখো চারিদিকে লাইট জ্বলছে, এখন যাবো আমরা বাড়িতে। ওরা ঘুমাচ্ছে, আমি সমুদ্রে চলে যাচ্ছি, বাড়ি গিয়ে একটু ঘুমাবো, সারা রাত তো এমনিতে ঘুম হয়নি, বাড়ি গিয়ে যদি একটু হয় তো ভালো হয়। আমি চলে যাচ্ছি বাড়িতে, চলো আগে বাড়িতে যাই, আর প্রচণ্ড ঠান্ডা, পরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে গতকাল রাত্রে কাজ করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই কিছু তরকারি ছিল আর মুড়ি ছিল, সবাই মিলে একটু মুড়ি মাখিয়ে খেলাম। এটা তখন হয়তো তখন বাজে 1টার সময় ভাই, 1টার সময় মুড়ি মাখিয়ে খাচ্ছি স্কুলে, কাজ করতে করতে খেতে পেয়ে গিয়েছে, কী করবো। আর সমুদ্র এখানে এত ঠান্ডার মধ্যেও সে জল নিয়ে যেন ছোটো বাচ্চার মতো খেলছে ভাই। এখানে ডেকোরেশনের জন্য অনেক বেলুন ফোলাতে হয়েছিল। আর আবার বাড়িতে এসে স্নান টান করে আবার বেরিয়ে পড়েছি, আবার স্কুলে যাচ্ছি এখন। আর দেরি হয়ে গেছে, 7টার সময় আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা ছিল বললাম তো, এখন 8টা বাজে যায় ভাই, তা না এক ঘন্টা পুরো ঘুম মেরে তারপরে এখন স্কুলে যাচ্ছি। সমুদ্র আছে আমার সঙ্গে, চলো এখন বর্তমানে এখন স্কুলে যাই তাড়াতাড়ি করে, দেখা যাক কী হয়, কতটা ঝড় যায় মাথার উপর দিয়ে। ভাই স্কুলের কাছে চলে এসেছি, উঠ আস্তে 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 দাঁড়া একটু পরে কথা বলছি, আর একটু সাইকেল রাখার ব্যবস্থা করি, অরিজিৎকে ফোন করবো। ট্যাবলো সাজানো চলছে এখনো ভাই, কেউ মনে করে ভাই কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে স্কুল থেকে গিয়েছি ভাই। তো গাইস কালকে রাত্রিবেলা জেগে জেগে এইগুলো পড়েছিল, মানে 1 ঘন্টা আগে জাস্ট ঘর গিয়েছি। স্যারকে ক, স্যার আরেকটু এখানে তুলো, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর একটা রোড র্যালি করা হয়েছিল, আর এটা প্রায় আমাদের স্কুল থেকে হয়ে থাকে, চলো এটা দেখতে থাকো।
কিন্তু মনে করি এই যে আমার লিবে বলছে কিন্তু মনে করি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই ফার্স্ট ওয়েবসাইটে করে দিয়েছি, আর স্কুলের থিম সঙ্গে সঙ্গে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো। Yeah.
তারপর আমরা সমুদ্রের মডেল রুমে কাজ পড়েছিল, মডেলকে দেখে রাখা যাতে না কোনো কিছু চুরি হয়, আর যদি পরে সময় পাই মডেলের ছবিগুলো দিয়ে দেব। তারপর ভিডিওটা করিনি আর কন্টিনিউ, তেমন কিছু ছিল না, শুধু কয়েকটা নাচ গান ছিল। আর তোমরা যদি দেখতে চাও সুদীপা স্টুডিও লাইভ হচ্ছে দেখে নিও। আর এরা এসেছিল আর আমি প্রচুর ঘুম পেয়েছিল তাই পিছনে শুয়ে পড়েছি। এটা ছিল রাত্রের ডেকোরেশান, রাত্রের ভিউ। এখানে এক বড় একটা ফোয়ারা দিয়েছে, চারিদিকে শুধু আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। আর প্রায় সব প্রোগ্রামই শেষ, আর একটা নাটকই হয়ে গেছে, কিন্তু নাটক দেখার আর আমার সময় নেই। কালকে সারা রাত জেগেছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই সমুদ্র একটু বাজারে গেছে, ও বাজার থেকে আসলে আর বাড়ি চলে যাবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই আর নাটকটা দেখলাম না। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মনে পাচ্ছে 6:30, ঠিক আছে। আমাদের ব্লগারের প্রচুর ঘুম পেয়েছে তাই আজকে এখন ব্লগ আমি বানাচ্ছি। ব্লগারের প্রচুর ঘুম পেয়েছে বন্ধুরা, ভাবতেই পারো না, রাতে কাল থেকে খুব কাজ করেছে, এখন তার ঘুমের চোখগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ব্লগ বন্ধ হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ ব্লগার তারপরে ঘুমেছে, ঘুম পাচ্ছে না, খুব ঘুম পাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এইবার সমুদ্র এলে আমরা বাড়ি বেরোবো, গিয়েছে একটু বাজারে, তারপর আমরা বাড়ি যাবো, ঠিক তো? ঠিক আছে, আমরা বাড়ি যাবো বন্ধুরা। আজকের এপিসোড এখানেই শেষ, কালকে দেখতে চাইলে আমাদের সাথে নতুন এপিসোড, এই তো ব্লগার শুরু করুন, কালকে নতুন এপিসোড শুরু হবে কটা দিয়ে? 8টা দিয়ে শুরু হবে। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবেন।